নির্ণয়কের বিস্তৃতির সাহায্যে প্রমাণ করুন x x স্কয়ার x কিউব মাইনাস ওয়ান y y স্কয়ার y কিউব মাইনাস ওয়ান z z স্কয়ার z কিউব মাইনাস ওয়ান ইকুয়াল, যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এটা এসেছে 14তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে। আমরা নির্ণয়কের বিস্তৃতির সাহায্যে অনেকগুলো প্রমাণ দেখিয়েছি, আজকে এই প্রমাণটা দেখব। এখন সমাধান হচ্ছে লেফট হ্যান্ড সাইড এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস ওয়ান জেড জেড স্কোয়ার জেড কিউব মাইনাস ওয়ান। তো এখন আমরা যদি কোনো সারি বা কলাম বরাবর যোগফল বা বিয়োগফল রূপে থাকে তাহলে সেটাকে আমরা আলাদা করতে পারি কিভাবে একটু ভেবে দেখুন। এইখানে আমার তিন নাম্বার যে সারিটা আছে, তিন নাম্বার সারিটা কিন্তু দুইটা উপাদান বিয়োগফল রূপে আছে, এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব মাইনাস ওয়ান জেড কিউব মাইনাস ওয়ান। এই তৃতীয় সারি থেকে আমরা দুইটা নির্ণয়ক আলাদা করতে পারি কিভাবে, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, তারপরে হবে ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব জেড জেড স্কোয়ার জেড কিউব জেড জেড স্কোয়ার জেড কিউব, মাঝখানে প্লাস হবে, তারপরে এক্স এক্স স্কোয়ার, এইখানে কিন্তু এক্স কিউব হবে না, এইখানে পরিবর্তিত হবে মাইনাস ওয়ান, তো তারপরে ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব হবে না, তারপরে মাইনাস ওয়ান জেড জেড স্কোয়ার জেড কিউব হবে না, এখানে মাইনাস ওয়ান হবে। যদি কোনো সারি বা কলাম এরকমের দুইটা যোগফল বা বিয়োগফল রূপে থাকে তাহলে এভাবে আলাদা করা যায়। ইচ্ছা করলে আমরা এই মাইনাস ওয়ান না লিখে এখানে প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান এখানে প্লাস ওয়ান লিখে এখানে ডিরেক্ট মাইনাস করতে পারতাম। তো আপনাদের ইজিলি বোঝার সুবিধার্থে এই জিনিসটা করা হয়েছে। তারপরে এইখান থেকে যদি একটা মাইনাস ওয়ান কমন নেই আমি, কারণ প্রত্যেকটা সারি বা কলাম যদি সেম হয় সেই ক্ষেত্রে সেই সারি বা কলাম থেকে কমন নেওয়া যায়, তাহলে এখান থেকে এই তৃতীয় সারি থেকে আমি কী কমন নিতে পারি, মাইনাস সাইনটা কমন নিতে পারি। তাহলে মাইনাস সাইনটা যদি আমি কমন নেই তাহলে সেই মাইনাসের জন্য এই প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে আমার কী হবে, এখানে যেটা আছে সেটাই থাকবে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব জেড জেড স্কোয়ার জেড কিউব। তারপরে ওই মাইনাস সাইন কমন নেওয়ার কারণে প্লাস মাইনাসে মাইনাস এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার ওয়ান। তো তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে ফার্স্ট যে নির্ণায়কটা আছে সেখান থেকে ফার্স্ট কলাম থেকে আমাদের কি কমন যায়, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব আছে, এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি। সুতরাং আমরা এখান থেকে কি কমন নিলাম, একটা এক্স কমন নিলাম। সেমভাবে এক্স যদি কমন নেই তাহলে থাকবে কি, এখানে এক্স কমন নিলে ওয়ান, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকবে, এক্স কিউব থেকে এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার থাকবে। তো সেটাই আমরা লিখলাম। তো তারপরে দ্বিতীয় কলাম থেকে কি কমন যায়, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন যায়, ওয়াই কমন নিলে কি থাকবে ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়াই কমন নিলাম। তৃতীয় কলাম থেকে কি কমন যায়, জেড কমন যায়, তাহলে ওয়ান জেড জেড স্কোয়ার। তো তারপরে মাইনাস, তো এখন এই মাইনাস ওয়ানটা আসলে কোথা থেকে আসলো, এই মাইনাস ওয়ানটা আমাদের এসেছে আসলে যে ব্যাপারটা সেটা হচ্ছে একটু যদি খেয়াল করুন এই মাইনাসটা কিভাবে আসলো আমাদের, মাইনাসটা আসার রিজন হচ্ছে এইখানে আপনারা যদি একটু খেয়াল করেন এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়ান ওয়ান ওয়ান, এখন এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস ওয়ানটা কোথা থেকে আসলো, এখানে সাইড নোটে লেখা আছে নির্ণয়কের ধর্মাবলী খ থেকে। তো এখন তো নির্ণয়কের ধর্মাবলী খ শিরের ফার্স্টের দিকে দেওয়া আছে কিন্তু আপনাদের তো জানা নাই আসলে খয়ের ধর্মাবলীটা কী ছিল। ব্যাপারটা হচ্ছে পাশাপাশি দুইটি কলাম বা সারিকে খেয়াল করুন, পাশাপাশি দুইটি সারি, এইটার পাশে এইটা প্রথম সারি দ্বিতীয় রাশি, আবার দ্বিতীয় সারি, আবার দ্বিতীয় সারি তৃতীয় রাশি, পাশাপাশি দুইটি সারি বা দুইটি কলাম আমরা যদি চেঞ্জ করি পরিবর্তন করি অর্থাৎ প্রতিস্থাপন করি একজনের জায়গায় আর একজনকে বসাই তখন সেই নির্ণয়কের চিহ্নটা মাইনাস হয়। তাহলে একটু খেয়াল করুন এখানে কী ছিল, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার অন অন অন, তাহলে এখানে এসে আমরা কী করলাম,
এখানে আইসা আমাদের যে দ্বিতীয় সারিটা ছিল সেই দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি এক্সচেঞ্জ করছি বিনিময় করছি তাহলে এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার ছিল দ্বিতীয় সারি তার তৃতীয় সারি অন অন ছিল সে অন 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 এটা নিয়ে গেলাম তৃতীয় সারিতে এবং দ্বিতীয় সারিকে তৃতীয় সারিতে কনভার্ট করেছি তো এই রকমের যদি অবস্থার পরিবর্তন করা হয় আবারও বলি পাশাপাশি দুইটি কলাম বা সারি থাকলে এরকম হচ্ছে বিনিময়ের মাধ্যমে পরিবর্তন করা যায় যখন একবার পরিবর্তন করব তার চিহ্নটা নির্ণয়কের চিহ্নটা হবে মাইনাস অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করতে হবে এই কারণে মাইনাস অনটা এসেছে তো তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এক্স ওয়াই জেড অন 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 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার অর্থাৎ এই লাইন থেকে অর্থাৎ এই লাইন থেকে যে আমি এই লাইনে এসেছি শুধু এখানে পরিবর্তন হয়েছে কোনটা মাইনাসে মাইনাসে প্লাস আর এই পাশের জিনিসটা কিন্তু সেমই থাকবে এক্স ওয়াই জেড অন 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 তো এক্স ওয়াই জেড তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এখন আবার একটু খেয়াল করুন এই প্রথম সারির সাথে দ্বিতীয় সারির চেঞ্জ করব অর্থাৎ বিনিময় করব তাহলে জিনিসটা কি দাঁড়াবে বিনিময় করলে জিনিসটা দাঁড়াবে ওই যে মাইনাস ওয়ান আসবে নির্ণয়কের আগে তাহলে দেখুন এখানে দ্বিতীয় সারিতে অন অন ছিল সেটা প্রথম সারিতে নিয়ে গেলাম আর প্রথম সারিটাকে দ্বিতীয় সারিতে নিয়ে আসলাম এই কারণে একটা মাইনাস সাইন আসছে সাইড নোটে লেখা আছে নির্ণয়কের ধর্ম বলি খ হতে পায় অর্থাৎ আবারও বলি নিয়মটা পাশাপাশি দুইটি সারি বা কলাম যদি আমরা বিনিময় করি তখন নির্ণয়কের চিহ্নটা মাইনাস হবে পাশাপাশি দুইটি কলাম বা সারি হতে হবে এখন ইচ্ছা করলে কিন্তু আপনি এই দ্বিতীয় সারির অর্থাৎ তৃতীয় সারি এবং প্রথম সারির ভিতরে বিনিময় করতে পারবেন না কারণ সেটা পাশাপাশি না মাঝখানে একটা সারি আছে পাশাপাশি হতে হবে আবার কলাম প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিনিময় করতে পারবেন কিন্তু প্রথম কলামের সাথে তৃতীয় কলাম করতে পারবেন না পাশাপাশি থাকতে হবে কন্ডিশনটা ফিল আপ করার জন্য তো তাহলে আমাদের এখানে এই লাইনটা করার পরে এখানে প্লাজে মাইনাজে মাইনাস তো তারপরে কি আসছে এক্স ওয়াই জেড অন এক্স এক্স স্কোয়ার অন ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার তাহলে প্লাজে মাইনাজে মাইনাস অন এক্স এক্স স্কোয়ার অন ওয়াই ওয়াই জেড অন ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার এটা আসলো এখন একটু যদি খেয়াল করুন এটা এটা আমাদের কিন্তু সেম জিনিস অর্থাৎ একই জিনিস একই জিনিস যেহেতু তাই কমন নিয়ে নিলাম ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার তাহলে কমন নিলে থাকবে কি এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এইটা থাকবে তো তারপরে এখন এটার আমরা নির্ণয় করব তাহলে এটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে আগেই বলেছিলাম যে কোনো সারি বা কলাম যোগ বিয়োগ করে জিরো বানাতে হবে দুইটা উপাদানকে জিরো বানাতে হবে সেই পরিপ্রেক্ষিতে এই দুইটা জিরো বানিয়েছি কীভাবে জিরো বানিয়েছি অর্থাৎ সি ওয়ানটাকে পরিবর্তন করেছি সেটা কীভাবে সি ওয়ান মাইনাস সি টু তাহলে সি ওয়ান আমার কী ছিল এখানে এখানে কিন্তু আমার সি ওয়ান কত ছিল একটু যদি খেয়াল করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো এখানে সি ওয়ান বলতে আমার কী ছিল ওয়ান তাহলে ওয়ান থেকে অন বিয়োগ অর্থাৎ সি ওয়ান থেকে সি টু প্রথম কলাম থেকে প্রথম কলাম বিয়োগ তাহলে প্রথম কলামের ফার্স্ট উপাদান অন দ্বিতীয় কলামের ফার্স্ট উপাদান অন অন থেকে অন বিয়োগ করলে জিরো তারপরে প্রথম কলামের সেকেন্ড উপাদানের সাথে দ্বিতীয় কলামের সেকেন্ড উপাদান মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়াই সেমভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপরে কী করেছি সেকেন্ড কলামকে পরিবর্তন করব কিভাবে সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করব তাহলে সেকেন্ড কলাম আমার কী আছে ওয়ান তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো ওয়াই থেকে জেড বিয়োগ করলে ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সেম নিয়মে আর তৃতীয় কলাম ঠিকই থাকবে ওয়ান জেড জেড স্কোয়ার তো এখন যেই সারি বা কলামে দুইটা উপাদান জিরো আসবে সেই সারি বা কলাম বরাবর আমরা কী করব নির্ণয়কের বিস্তৃতি করব তাহলে এখানে জিরো বরাবর যদি আমরা বিস্তৃতি করি সেই জিরো গুণাকারে থাকার কারণে ব্যাপারটা হচ্ছে এরকমের আমি জিরো রাখলাম জিরো রেখে এই জিরো যে উপাদানটার বিস্তৃতি করব সেই উপাদানটার কলাম বাদ সারি বাদ তাহলে জিরো কিন্তু আমার গুণাকারে থাকতেছে এখানে আর্গুণন করে যে মানে আসুক না কেন জিরোর সাথে গুণ করলে জিরো হয়ে যাবে তার মানে ফার্স্টেরটা হবে প্লাস পরেরটা মাইনাস এটাও কিন্তু জিরো হয়ে যাবে জিরোর জন্য এর আগের পর্বেও এটা আলোচনা করেছি বহুবার তো ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখে আসবেন তাহলে আর নির্ণয়কের বিস্তৃতিতে সমস্যা থাকার কথা না
তারপরে হবে কি প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তারপরে চিহ্ন হবে কি প্লাস তাহলে প্লাস ওয়ান এখানে কিন্তু মান থাকবে কিন্তু এখানে ওয়ান আছে তাই তাহলে ওয়ান তাহলে এখানে ফার্স্ট সারি বাদ অর্থাৎ এখানে ফার্স্ট সারি বাদ এবং ওয়ানের জন্য থার্ড কলাম বাদ তাহলে বাকি থাকে কোনটা এই চারটা উপাদান যে চারটা উপাদান দেখা যাচ্ছে তাহলে এইটার সাথে এটার আর গুণন এইটার সাথে এটার আর গুণন তাহলে এটা আমরা আগে লিখে নিয়েছি x মাইনাস y তারপরে y মাইনাস z x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার তো তারপরে একটু এখানে একটু খেয়াল করুন এখানে লেখার পরে x মাইনাস y মাইনাস z x স্কয়ার y স্কয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখন এই জিরো এটার তো আর কোনো ভ্যালু নাই সুতরাং এখানে এটার সাথে এটা গুণ আকারে আসবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তো এইটা আসার পরে একটু খেয়াল করুন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যায় তাহলে এক্স মাইনাস ওয়াই লিখলাম আর এটাকে সূত্রে নিলাম সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওয়াই মাইনাস জেড লিখলাম তারপরে এটাকেও কিন্তু সূত্রে নেওয়া যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন একটু খেয়াল করুন এই যে ফার্স্ট কলাম থেকে কি কমন নেওয়া যায় এক্স মাইনাস ওয়াই কমন নেওয়া যায় তো ফার্স্ট কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম আর এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এটা কিন্তু আমার আগেই ছিল আর সেকেন্ড কলাম থেকে কি কমন যায় ওয়াই মাইনাস জেড তাহলে ওয়াই মাইনাস জেড কমন নিলাম তাহলে ফার্স্ট কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন নেওয়ার পরে আমাদের কি বাকি থাকে আমাদের বাকি থাকে হচ্ছে প্রথমে ওয়ান আর এখানে বাকি থাকে কি এক্স প্লাস ওয়াই আর এইখানে ওয়াই মাইনাস জেড কমন নেওয়ার ফলে এখানে বাকি থাকে ওয়ান আর এখানে বাকি থাকে কি ওয়াই প্লাস জেড তো এখন এটাকে আর কিছু করা যাচ্ছে না সুতরাং এটাকে আমরা কি করে দিব যেহেতু দুই মাত্রার নির্ণয় তার গুণন করে দেই ওয়ানের সাথে ওয়াই প্লাস জেড তারপরে এখানে একটা মাইনাস আসবে ওয়ানের সাথে এক্স প্লাস ওয়াই তার মানে এক্স প্লাস ওয়াই এই মাইনাসের জন্য এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস এক্স মাইনাস ওয়াই তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কি কাটা যাবে তাহলে থাকবে কি জেড মাইনাস এক্স অর্থাৎ এইখানে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স এটাই আসলে আমাদের প্রমাণ করতে বলছে এটাই হচ্ছে আমাদের নির্ণয়কের বিস্তৃতির প্রমাণ আশা করি অবশ্যই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে যদি উপকার হয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন হ্যাঁ অবশ্যই ফেসবুক পেজটাও আমাদের ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ